বাগেরহাটের শরণখোলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরী আলম সিদ্দিকী। মোহাম্মদ আলমগীর হোসেন মিরুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকরাম হোসেন, শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস সহ স্বাস্থ্য অধিকার ফোরামের কর্মকর্তারা।